আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে একটি কয়েল তৈরি করব এই কয়েলটাকে ইলেকট্রিক ফোর্সের মাধ্যমে এবং একটি ম্যাগনেটিকের মাধ্যমে এই কয়েলটাকে রোটেট করে দেখাবো অর্থাৎ ঘুরিয়ে দেখাবো তো যাই হোক আমি ওদিকে না গিয়ে আমি এই কয়েলটি তৈরি করার জন্য এই ধরনের তার ব্যবহার করব এটা সাধারণত সিলিং ফ্যানে ব্যবহার করা হয় জিরো পয়েন্ট টু মিলিমিটার যে তারটি আছে অর্থাৎ চৌত্রিশ নাম্বার গেজের যে তারটি আছে সেই তার আমি ব্যবহার করব আপনারা চাইলে চেয়ে মোটা বা একটু এর চেয়ে একটু মোটা তার ব্যবহার করতে পারেন সো আমি এই তারটি আমার কাছে আছে যার ফলে আমি এটি ব্যবহার করতেছি সো কয়েলটি তৈরি করার জন্য আমাদের এরকম একটি প্লাস্টিকের বা যে কোনো গোল জাতীয় কিছু লাগবে আমি জাস্ট এই প্লাস্টিকের বোতলের ওপর এই কপারের যে তারটি আছে অর্থাৎ কয়েলের যে তারটি আছে সেই তারটি পেঁচাব সো অবশ্যই এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটি পাক সংখ্যা দিতে হবে তবে এই পাক সংখ্যা আপনার ভোল্টেজের অর্থাৎ ব্যাটারির যে ভোল্ট আছে এর ওপর নির্ভর করবে আমাদের পঁয়ত্রিশ পাক সংখ্যা দেওয়ার পরে যদি হয়ে যায় তাহলে আমাদের এই এই প্লাস্টিকের বোতল থেকে এই কপ মানে এই কয়েলটি বের করতে হবে দেখুন আমি কয়েলটি বের করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সো এখন জাস্ট এই কয়েলের যে দুই মাথা বের হয়েছিলো সেই দুই মাথা আমি পিছিয়ে কয়েলটিকে বেঁধে দিচ্ছি যার ফলে তারগুলো এলোমেলোভাবে না বের হয় এখন আমাদের এই তারের উপর যে ইনসিলেশনটি ছিল যে কয়েলের দুইটি মাথা বের হয়েছিল এই মাথা থেকে আমাদের অবশ্যই ইনসিলেশনগুলো উঠাইতে হবে কারণ আমরা জানি এই কয়েলের ওপর এই তার কয়েলের তারের উপর ইনসিলেশন দেওয়া থাকে ইনসিলেশনগুলো না উঠালে আমাদের কানেকশন দেওয়া যায় না সুন্দরভাবে ইনসুলেশনটি উঠানোর পর আমাদের এরকম দুই টুকরো তার লাগবে কারণ আমাদের যে কয়েলের তার সেটি একদমই নর্মাল চিকন তার যার ফলে কয়েলটি সুন্দরভাবে দাঁড়াবে না এর জন্য আমরা কয়েলের যে দুইটি মাথা রয়েছে সেখানে এই মোটা একটু তামার তার আমরা এইভাবে সুন্দর করে পেছিয়ে নেব এই তারের ওপরেই কিন্তু আমাদের কয়েলটা দাঁড়িয়ে থাকবে সো আপনারাও কিন্তু সেমভাবে দুই টুকরো একটু মোটা কোয়ালিটির তার এভাবে পেঁচিয়ে নেবেন এখন কিন্তু আমাদের কয়েলের তার আর যে আমরা যে মোটা তারটি লাগিয়েছি সেই মোটা তার আর কয়েলের তার এর সাথে কিন্তু সংযোগ দিতে হবে অর্থাৎ যে পাশে মোটা তার লাগিয়েছি সেই পাশের যে একটি তার বের হয়েছে কয়েল থেকে ওই তার এভাবে কিন্তু পেঁচিয়ে লাগাতে হবে এছাড়া কিন্তু কানেকশন পাবে না সৌবাহ পাশেই কিন্তু আমাদের দুইটি তার লাগিয়ে নিয়েছি এবং দুইটি কয়েল থেকে যে তার বের হয়েছিল সেটি কিন্তু আমাদের এইভাবে পিছিয়ে লাগিয়ে লাগিয়ে দিতে হবে লাগানোর পর আমাদের কয়েলটি দেখতে এমন হয়েছে এখন জাস্ট আমরা বাকি কাজগুলো করবো এখন কাজ করার জন্য আমার একটি লিপো ব্যাটারির প্রয়োজন হবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আমি জাস্ট এভাবে দুইটি তামার মোটা তার ব্যবহার করবো সোল্ডারিং করে নিচ্ছি উভয় পাশে দুইটি তার ব্যবহার করবো একটু মোটা টাইপের যার ফলে এটার উপরে কিন্তু কয়েলটা ভেসে থাকবে এরপর আমাদের একটি ম্যাগনেট প্রয়োজন হবে এটি আমি যে সব নর্মাল যে স্পিকারগুলো আছে সেখান থেকে সংগ্রহ করেছি তারপরে ম্যাগনেটের উপরে এভাবে কয়েলটি ধরে উভয় পাশে ব্যাটারি থেকে যে তার লাগিয়ে নিয়েছি সেই তারটি সুন্দরভাবে বাঁকা করে নিতে হবে একটি লোপ দিতে হবে যার ফলে কয়েলটি কিন্তু ভিতরে লাগিয়ে দিয়ে এভাবে ভেসে থাকবে সো দেখুন আমি কিন্তু এটি ব্যাটারি সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং দেখুন কয়েল এবং ম্যাগনেট এর মাঝে কিন্তু অবশ্যই একটু ডিস্টেন্স রাখতে হবে কয়েল এবং ম্যাগনেটের মধ্যে কিন্তু অবশ্যই ফাঁকা রাখতে হবে কোনোভাবেই যেন কয়েল আর ম্যাগনেট এক মানে একসাথে না হয় সো দেখুন আমি কিন্তু এভাবে করে নিয়েছি এবং কয়েলটা ইজিভাবে কিন্তু এখন দেখুন ঘুরছে আপনারা নিশ্চোখেই দেখতে পাচ্ছেন তবে এটার একটু সমস্যা আছে এটা স্টার্ট করে দিতে হবে অর্থাৎ আমাদের এই কয়েলটা দাঁড়িয়ে থাকলে অটোমেটিক ঘুরবে না জাস্ট আপনাকে হাত দিয়ে একটু হলেও ঘুরিয়ে দিতে হবে একটু ঘুরিয়ে দিলে পরে তখন থেকে ও অটোমেটিকভাবে ঘুরতে থাকবে ও আর থামবে না যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাটারিতে চার্জ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সো আজ পর্যন্তই হবে